হাবিবের মাধ্যমে জানিয়ে দেয়। আমার নবী কয় উম্মতের দলেরা, আমার আল্লাহরে শুধু আল্লাহ কইয়া ডাকলে স্মরণ হয় না। হুজুর কি বললেন? আল্লাহ কইয়া ডাকলে স্মরণ হয় না? বলে না না না, আল্লাহরে আল্লাহ বলে ডাকলে হয় জিকির। কি হয়? আল্লাহরে আল্লাহ বলে ডাকলে হয় জিকির। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে যেই জিকির হয়, জিকির শব্দের একটা অর্থ স্মরণ করা, জিকির শব্দের একটা অর্থ ক্ষমা প্রার্থনা করা, জিকির শব্দের একটা অর্থ হলো অনুশোচনা প্রকাশ করা, জিকির শব্দের আরেকটা অর্থ হলো অনুভব করা, জিকির শব্দের আরেকটা অর্থ দেখা, জিকির শব্দের আরেকটা অর্থ হলো কথোপকথন করা। কিন্তু বন্ধু, এক অর্থে এক ভাষায় লোগাতের ভাষায় ব্যবহার হয়েছে। আমরা জানি না বিদায় আমরা আল্লাহ তাআলার স্মরণ করতে পারি না। আল্লাহ কয় বান্দা অবিতাকাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার স্মরণ হয়। আমি জানতে চাই, হে আমার এই কুলসি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা সবাই ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জি জি জি, দরকার আছে না নাই? আওয়াজ কিন্তু সবাই দেয় না, কেউ জবানটা নরমাল রাখছে। খবর পেলাম তাবারুকু আছে, জিগাইলাম ভাই সাহেব, কারণটা কি? এই কারণ অন্য কিছু না, আল্লাহ অলির দরবারে আইসা তাবারুকের মাধ্যমে বরকত হাসিল করা হয়। বাবারে, যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে, কিন্তু বর্তমান সমাজের এমন একটা অবস্থা আমি জাস্টিফাই করে যাচাই বাছাই করে দেখলাম, আমরা বাংলাদেশের যে মুসলমান এগুলা কোরআন তেলাওয়াত বর্তমানে করে না, এরা সিজনে কোরআন তেলাওয়াত করে। কেমনে করে? সিজনে। রমজান মাস আসছে, এক রমজান থেকে ২৭ রমজানের মধ্যে দূরে একটা খতম দেয়, কথা না? আমি বলবো, হে আমার কুলসি এলাকার মা বোনেরা গো, সিজনালি তেলাওয়াত বাদ দেন। আমার ভাই বাবারা সিজনালি তেলাওয়াত বাদ দেন। বলে হুজুর এটা কি কইল? হ্যাঁ, সিজন আসলে রমজান মাসে যেমন ভাবে তেলাওয়াত করেন, আপনি যদি চেষ্টা করেন বাকি ১১ মাস সম্ভব কিনা? কথা কি বুঝতেছেন? আপনি চাইলে অবশ্যই রমজান মাস সারা বাকি ১১ মাসও তেলাওয়াত সম্ভব। আপনি আপনার বউকে বলবেন, রমজান মাসে যেমন এক কথম কোরআন তেলাওয়াত করতা, ২৭ রাত্রে হাতের মধ্যে ১০০-২০০ হাদিয়া নিয়া ইমাম সাহেবের কাছে হুজুর একটু দোয়া করেন, দোয়াটা বক্সে দিয়েন। না না না, মহিলারা বলবা, তুমি রমজান মাসে যেমন ভাবে এক কথম কোরআন কইরা দোয়া বক্সানের কথা বলো, ঠিক ১২ মাস আমি চাই তুমি এমন ভাবে একটা একটা কইরা কোরআন তেলাওয়াত করো। মা গো মা, আর কতকাল দুনিয়ার রমজান মাসের মধ্যে ব্যস্ত হইয়া থাকবা? বাহিরা রে, আমি আপনাদের কদমে হাত দিয়া বলি, রমজান মাসে যেমন ভাবে আরামায়েশে সময় কাটান না, রমজান মাসে একটু সুযোগ পাইলে জিকির আজকার কোরআন তেলাওয়াত করে সময় কাটা, এখনো সুযোগ আছে। বাকি ১১ মাস আপনি আপনারে এমন ভাবে প্রস্তুত করে কোরআন তেলাওয়াত করেন, আপনার জীবন তারে সাধান, দেখবেন আল্লাহ তালা আপনার রিজিক দিয়া বরফুর করে দিবে। আপনি কামাই করার জন্য ফেরেশান হওয়া লাগবে না, আপনার কঠিন রূপ বালা মুসিবত হইলে আপনি ফেরেশান হওয়া লাগবে না। রমজান মাসে অনেক মানুষকেই দেখা গেছে, যারা ফজরের নামাজের আগে যখন ভোর রাতের খানা খাইতো, খানা খাওয়ার পরেও এরা যখন সময় থাকতো তাহাজ্জুদের নামাজ আদায় করত, কিন্তু বর্তমানে এই ইবাদত গুলা উইঠা গেছে, মানুষ করতে চায় না। আল্লাহর দোহায় লাগে বাবারা, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করবে, খাবারের ফয়সালা করবে, বিপদ আপদ থেকে উদ্ধার করবে, আপনার অভাব অনটন দূর করবে, সকল সমস্যার সমাধান করবে। এবার বলেন, সকল সমস্যার সমাধানে আমরা আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আব্দুল মান্নান মুনা দরবেশ আল্লাহর ইবাদত না কইরা ওলি হইছে না কইরা? কথা বলেন, কইরা না না কইরা? অবশ্যই কইরা, কিন্তু আল্লাহর ইবাদত কম করে নাই। ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইবাদতটা করছে বেশি, বেশি হওয়ার কারণে বন্ধু হইছে। তিরমিজি শরীফের একটা হাদিস, এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হাদিসে খুঁজছি, আমার আল্লাহ আমি নবীরে জানাইয়া দিছে, আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু বাড়তি নফল ইবাদত করে, ওই বান্দা
আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। আমি আল্লাহর কুদরতের জবান হইয়া যায়। বান্দা যখন হাত দিয়ে কোনো কাজ করে, এই হাতটা আর ওই বান্দার হাত থাকে না, আমি আল্লাহর কুদরতে হাত হইয়া যায়। বান্দা যখন কান দিয়ে শুনে, এই কানটা বান্দার কান থাকে না, এই কানটা বান্দার কুদরতি আল্লাহর কান হইয়া যায়। এবার আমি জানতে চাই বাবারা, যদি আপনার জবান আল্লাহর কুদরতি জবান হয়, যদি আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয়, যদি আপনার কানটা আপনার আল্লাহর কুদরতি কান হয়, আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত কইরা, নামাজ পড়া, কোরআন পড়া, দান সৎকার সকল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল বানানোর দরকার আছে না নাই? সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে আসে করে নামাজ পড়া রুকু আর সেজদা সারা, আসে করে নামাজ পড়া রুকু আর সেজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে, আমি তো বিলীন করা তার ভিতরে, ওরে আয়েশা রাম নাই কবিরাম সদাই থাকে প্রেমের ঘরে, নামাজে নামাজির সরল পথে আনতে পারে নামাজে। তবে নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহর সাথে কথোপকথন, নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহ তালার সাথে বান্দার আলাদা একটা প্রেমের সম্পর্ক। হাদিসে প্রমাণ আছে, নামাজের শুরু আছে, রুহু ইনসানি বাসে নামাজে পড়ে, রুহু ইনসানি বাসে নামাজে পড়ে, ওরে নামাজে মেরাজে হলো না তুমি সেজদা দিলা কারে, নামাজে নামাজের সরল পথে আনতে পারে নামাজে। আমি জানতে চাই বাবাজিরা বন্ধুরা, যেই নামাজে আমার আল্লাহর সঙ্গে মেরাজ হয়, কথোপকথন হয়, আমরা সবাই ওই নামাজ ওই ইবাদত করার দরকার আছে না নাই? ওই ইবাদত করতে গেলে বেশি বেশি সুদ খাইবে, ওই ইবাদত করতে গেলে ঘুষ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, পরের হক মাইরা খাওয়া যাবে। ওই ইবাদত করতে গেলে দুনিয়ার সব হারাম খাওয়া বন্ধ করে দিয়া এমন ভাবে আমার আল্লাহরে স্মরণ করা লাগবে, আমার আল্লাহ বান্দার দুনিয়া এবং আখেরাত দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কবরে যাওয়ার আগে কবরের রাস্তাটা ক্লিয়ার করে দিব। আল্লাহ কয় বান্দা রে, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে আমার রহমতের ফেরেশতারা তুমি বান্দারে রিসিভ করার জন্য আলাওয়া সাহালা মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বইরা স্বাগতম জানানোর জন্য অন্ধকার কবরটা আলোকিত কইরা দাঁড়িয়ে থাকবে। বন্ধুরে আমরা সবাই ওই কবরটারে আলোকিত বানাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ও বন্ধুরে ওই কবরটাকে আলোকিত বানানোর জন্য আমাদেরকে আমার আল্লাহ তাআলা এমন একজন নিয়ামত, এমন একটা নিয়ামত আমাদের মাঝে পাঠাইছে। আল্লাহ ওই নিয়ামতটা কি বলে? ওই নিয়ামত হলো নিয়ামতে কুবরা, আয় বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে কথা কর, ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার আল্লাহ তালার কাছে একবার কি জিজ্ঞাসা করবেন না, আল্লাহ ওই নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের মাঝে পাঠাইলেন, আল্লাহ ওই নিয়ামতরা আমাদের মাঝে পাঠাইয়া আমাদের কি বুঝাইলেন? আমার আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, আমার নবী কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলে না, দুনিয়ার জমিনে আমি নবীকে যারা নিয়ামত হিসেবে গ্রহণ করলো ওই ব্যক্তি যদিও দুনিয়ার জমিনের মধ্যে যুদ্ধ দুর্দশার মাধ্যমে সময় কাটায়, কিন্তু ইন্তেকাল করার পরে ওই ব্যক্তির মতো আরামদায়ক জায়গা কেউ পাবে না।
নবী গো কেন? আমার নবী বলে আমার আল্লাহ তাআলা এই জগতের মধ্যে আমি নবীকে এমন একটা পরিবারের মধ্যে পাঠাইছে সেই পরিবারের মানুষ সৎকা খাইতে পারে না, জি সৎকা খাইতে পারে না। হ্যাঁ, এটা নবীদের খাসিয়ত, কোন নবীরা সৎকা গ্রহণ করতে পারতেন না, কারণ আল্লাহ তাআলা নবীদের জন্য সৎকা খাওয়াটাকে বন্ধ রাখছেন। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী কয় উম্মত, কারণ আমি নবীজিকে আমার আল্লাহ তাআলা রহিম নামের একটা উপাধি দিছে, সেই উপাধি দিয়া আমার গুনাহগার উম্মতরে আমি নবী কবরের মধ্যে বাঁচামো। আসেন বাবারে, এবার আমার রসুলকে নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিম আল্লাহর উপাধি। আমার নবী কয়, হে আমি নবীর উম্মতের দলেরা, রহিম নামটা আমার আল্লাহর উপাধি হইতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই রহিম নামের ক্ষমতাটা ময়দানে মাশরে আমি নবীর দান কইরা দিব। নবী ও কেন? আমার নবী কয়, শুনরে উম্মতের দলেরা, একদিন রজব মাসের দিবাগত রাত্রবেলা আমি নবী যখন আমার গর মুবারকের মধ্যে ঘুমাইছি, আমি হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলাম আমার আল্লাহ তাআলা আমি নবীরে সমস্ত দনবান্দারের চাবি দান করছে। আমি নবী দনবান্দারের চাবিটা পাইয়া আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করলাম, মাবুদ, এই দনবান্দারের চাবিটা কি? আমার আল্লাহ আমি নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যখন পর্যন্ত কেয়ামত হবে না, সব মানুষ তো কবরের মধ্যে চলে যাবে, সব মানুষ আপনি নবীর অপেক্ষা করবে, জান্নাতের দরজা আপনি নবীর আগে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে কারোর জন্য খোলা হবে না, আপনি দয়াল নবী, যতক্ষণ জান্নাতের দরজায় না যাবেন। নবী গো, আপনি জান্নাতের দরজায় যাইয়া এই জান্নাতের মাফাতে চাবিটা দিয়া আপনি জান্নাতের দরজাটা করবেন। আমার নবী কয়, উম্মত, ওই দরজা খুইলা আমি দয়াল নবী জান্নাতের দরজাটার কেবারের মাঝ বরাবর দাঁড়াইয়া যাব। আমি জানতে চাই দরজার কেবারটার মধ্যে, সৌকাটার মধ্যে যদি দাঁড়াইয়া যায় দরজা বন্ধ করন যায়নি? নবীজি বলতেছেন, আমি রজব মাসের এক রাতে ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখছি আমার কাছে ইল্লাবি মাফাত একটা চাবি দিছে, এটা এমন চাবি, এটা খাজাইনুল আরবি ওয়াস সামা, এটা জমিন এবং আসমানের সব খাজিনার চাবি। আমি চাবিটা পাইয়া জান্নাতের দরজার সামনে যখন যাব, আল্লাহ তাআলা আমি নবীকে জানাইছে জান্নাতের দরজায় যে দাঁড়াইব, দাঁড়ানোর পরে ওই জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় আমি খাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের দরজায় কষ্ট হইতেছে আপনারা? অসুবিধা হইতেছে কেন? আমি আপনাদের এই এই এলাকাটাতে নতুন নাকি? আপনাদের নামে কি? নোয়াবাড়ি, নোয়াবাড়িতে শুধু কয়দিন আগে আগে গেছিলাম, বেতন 16 তারিখ। ও এটাই টান্ডা, আমি আমি কিন্তু আসলে মানে সৈকুল চাই না আর কি, মানে মোটামুটি বলাই রেছি আর কি, যতটুকু বলি। যদি আপনার একটু মনোযোগ দিয়ে শোনানোর চেষ্টা করবো, আমার যোগ্যতা অনুযায়ী দুইটা কথা বলতে, যদি ভালো লাগে শুনবেন, আর ভালো না লাগে মনে করবেন যে আমার ফুতে আমার কানের কাছে একটু ভ্যান বেনে গেছে, ফুতের কথাটা একটু কানে লইয়া রাখলাম আর কি, অসুবিধা হইব না তো আপনাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আমি ওয়াজ শুরু করি, আমি আল্লাহর হাবিবের একটু শান বলে দূর শরীফে যাবো, যে গিরাজকার কইরা ওয়াজের ধারাবাহিক করতে যাবো। বিরিয়ানি তখন ঠান্ডা হয়ে যেত না, গরু বলে দিছে বছর কালা, এবার আরো রেডিওতে করে আর একটা গরু রাখবো আগামী বছরে লেগে। আচ্ছা, এবার আসেন, আমার নবী কয় জান্নাতের চৌখাটে দাঁড়াবো, দরজা বন্ধ করুন যাইব নি। আমার নবী যখন এই কথা বললেন, সাহাবাই কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এই দরজায় কেন দাঁড়াইবেন জানতে চাই? নবী কয়, আমার একটা উম্মত যদি বাকি থাকে, আল্লাহর কসম, আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। সব উম্মত জান্নাতে দিছেন, আমার নবী কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, রে আমার উম্মতরা যখন জান্নাতে যাবে, আমি নবী তাকায়া দেখবো আমার সব উম্মত জান্নাতে যায় নাই,
ইয়া রাসূলুল্লাহ বাকি উম্মতগুলা কোথায়? আমার নবী কয় হাসরের ময়দানে হিসাব নিকাশ করার পরে যেই উম্মত ঈমান এবং আমলের কারণে নাজাত পেয়ে গেছে তারাই না জান্নাতে যাবে। আমি আমার আল্লাহর কাছে বলবো, মাবুদ ও আল্লাহ, আমি নবীর আর বাকি উম্মত গুলা কোথায়? আমার আল্লাহ বলবে, ভাবি আপনার বাকি উম্মত গুলা হাসরের ময়দানে দাঁড়ায় রয়েছে। হে আমার এই কুলসি এলাকার হযরতে আব্দুল মান্নান মুনাদারাস রহমাতুল্লাহ আলাইহির 52তম উপবার্ষিকী আদি মুসান মাহফিলের বাবারা, আমার নবীজি যখন শুনতে পাইব আমার নবীর অর্ধেক উম্মত ওই হাসরের ময়দানে দাঁড় করে রাখছে, নবী কয় কেমন হাসরের ময়দান শুনের উম্মতের দলেরা, হাসরের ময়দানের জমিনটা তামার চাইতে এমন গরম উত্তপ্ত, আমার আল্লাহ করে রাখবো পায়ের পাতার গোস্ত গুলা লাইগা যাবে, প্রতি কদমে কদমে লাইগা যাবে, এদের মাথার একবারে চারাঙ্গুল উপরে, কোন কোন বর্ণনাকারী কয় এক বিঘা উপরে সূর্য না থাকবে, এক সূর্য না দুই সূর্য না বারো সূর্যের তাপ দিয়া আমার উম্মতের হাসরের ময়দানে কষ্ট দিব। আমার নবী কয় হাসরের ময়দানের এই কষ্ট থেকে বাঁচার জন্য আমার উম্মত ফানি দেইখা, আমার উম্মত জাফায়া জাফায়া করবে। আমার নবী কয় উম্মত শুনরে, ওই পানির মধ্যে পড়ার পরে আমার উম্মত দেখতে পাইব ওই পানিগুলো আসলে পানি না, এই পানিগুলো হইল অন্য জাহান্নামীদের শরীরের ঘাম, ওই ঘামের মধ্যে ফুলে থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘাম তাদের হাত পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘাম তাদের মাথা পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইবো। নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বলেন না এমন কষ্ট তো আমরা উম্মত সহ্য করতাম পারতাম না। আমার নবী কয় এই খবরটা শুনতে পারি আমি দয়াল নবী ওই ময়দানে মাশরে নিজানের ফাল্লা ছাড়া দিয়া হাসরের ময়দানে দৌড়াইয়া যাব। আমি নবী যায়া দেখবো আমার এক একটাই উম্মত এমন ভাবে তাকিয়ে রইছে, মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে এতিম সন্তানের চেহারাটার মধ্যে যেমন এতিম এতিম ভাব দেখা যায়, আমার উম্মত এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আমার উম্মত যখন আমি নবীর চেহারা মুবারক হাসরের ময়দানের মধ্যে দেখবে, দুনিয়ার জমিনে মাহারা সন্তান হঠাৎ করে একটা বারে ফাইলে যেমন ভাবে খুশি হইয়া যায় আমার উম্মত তেমন ভাবে হাসরের ময়দানে খুশি হইয়া যাবে। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায়া মার পাপি উম্মত কে করিবে পার বলে কঠিন হাসরের দিনে আখিরি নবী যে বিনে পাপি উম্মত কে করিবে পার, পাপি উম্মত কে করিবে পার। বলেন পার করবে একজন, তিনি আমার দয়াল নবী। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায়া মার পাপি উম্মত কে করিবে পার, পাপি উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবী জীবিনে পাপি উম্মত কে করিবে পার। নবী বলবে উসমান গনি তুমি লোকাউসারের পানি, নবী বলবে উসমান গনি তুমি লোকাউসার
উম্মতের করাও না আহার। আরে আসরের ময়দানে উম্মতের সেহারা দেইখা আমার নবী এক এক সাহাবীর একটা একটা দায়িত্ব দিব, সাহাবীরা দৌড়াইয়া দৌড়াইয়া নবীর উম্মতরে বাঁচাইব। নবী বলবে উসমান গনি তুমি লোকাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপি উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবী জীবিনে, পাপি উম্মত কে করিবে পার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কুম্মতে হাসরের ময়দানে যখন আমি নবী হাজির হয়ে নেব, আমার উম্মতের এমন অবস্থা দেখবো রে, আমি তাকে দেখবো হাসরের ময়দানের পশ্চিম অংশের মধ্যে সুন্দর একটা স্টেজ সাজানো। ইয়া রাসূলুল্লাহ ওই স্টেজটা কেন সাজানো? আমার নবী কয় ওই স্টেজটার মধ্যে আমি ছায়া দেখবো। আমার আল্লাহ তাআলা রাক্ষিং হাসন সাজাইয়া আমার আল্লাহ হাকিম হইয়া আছে রে। আমার আল্লাহর ডান দিক দিয়া আমার আল্লাহ তাআলা আমি নবীর জন্য একটা সিংহাসন রাখছি। আমি যাইয়া যখন ওই সিংহাসনের সামনে যাব, আমরা তো সবাই জানি আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি কইরা কান্দব। আমার নবী কয় উম্মত রে, আমি নবী উম্মতি উম্মতি কইরা কান্দার আগে হাসরের ময়দানে আরেকজন ব্যক্তি সেজদার ভিতরে পড়ব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি কে 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 গো নবীজি? আমার নবী কয় এটাই আমার কলিজার টুকরা নাতি, তার নাম হইল হযরত ইমাম হুসাইন। নবী গো তাহলে আপনি নবীর আগে, আপনি নবীর আগে ওই হাসরের ময়দানে ইমাম হুসাইন সাজদাতে পড়বে, ওয়াজটা কোন দিকে যাইতেছে একটু মনোযোগ দিয়া শুনলে বুঝবারে বাবারা। আমার দয়াল নবী কয় আমি হাসরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ তাআলার কুদরতি সিংহাসনের মধ্যে বইসা যাব, আমি তাকে দেখবো আমার আল্লাহ তাআলার সামনে আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদার মধ্যে পড়া রইছে। আমি জিজ্ঞেস করব কি গো হুসাইন তুমি কেন সাজদার মধ্যে পড়ছো? হুসাইন ওই সময় আমি নবীরে বলবে ও নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানা ও নানা শুনেন শুনেন শুনেন, যখন আমার আল্লাহ তাআলা আপনি নবীর কাছে জিব্রাইল ফেরেশতারে পাঠাইছে আপনার দুইটা নাতিরে আল্লাহর রাস্তায় দিয়া দেওয়ার জন্য, আপনি না 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 আমার আল্লাহর কাছে বলছেন আল্লাহ তার পূর্বে আমার দুইটা ছেলে ছিল, একটা ছেলের নাম ছিল তৈয়ব আর একটা ছেলের নাম ছিল তাহের, আপনি আমার দুইটা ছেলেরে আপনি আল্লাহর রাস্তায় নিয়ে গেছেন, আমি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই, আল্লাহ আপনি এখন আমি দয়াল নবীর দুইটা কলিজা টুকরা নাতিরে নিয়ে যাবেন, এখন তো আমি আপনার কাছে কিছু চাই। আপনার আল্লাহ আপনি দয়াল নবীরে কি বলছে? আপনার আল্লাহ বলছে আমি ইমাম হুসাইন নাকি ইসলামের জন্য কারবালার ময়দানের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব, আর আপনি বলছেন এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ আপনি নবীরে কি দিব? আপনি বলছেন উম্মতের ফয়সালা। আমার আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে আপনার নাতির গলা মুবারকটা কতল করার সাথে সাথে, শাহাদাত করার সাথে সাথে যত ফোঁটা রক্ত মুবারক কারবালার মাটির মধ্যে পড়বে, আপনি নাকি কারবালার ময়দানের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনার কক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত আমার আল্লাহ মাফ করে দিব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী, এই জন্য আমি আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার সব উম্মত মাফ করে জান্নাতে না দিব, আমি এই মুহূর্তে আল্লাহর কুদরতি কদমে আমার দুনিয়া
দুনিয়া থেকে দুই রাকাত নামাজের তিনটা সেজদা দিয়ে কবরে আসছি, একটা সেজদা বাকি ছিল, আপনার কুদরতি কদমে আমি একটা সেজদা প্রদান করলাম। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার সবটি জাহান্নামি উম্মত জান্নাতি বানাইয়া না দিব, আমি ইমাম হুসাইন আমার গর্দানটা উঠাইতে পারবো না। দেখতেছে আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন নবীজি হযরত ইমাম হুসাইনের এভাবে কলম করো আলগি দিয়া এ জায়গাটার ভিতরে সোমা দিতেছে মা ফাতেমা। কারণ কি? অন্যদিন আমার নবীরে দেখি আমার নবীজি ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের ভিতরে সোমা দেয়, অন্যদিন দেখি গাল মুবারকে চুমা দেয়, আবার দেখলাম নবীর মায়া করে কইরা হযরত ইমাম হুসাইনের কপালের ভিতরে সোমা দিত, আমি আবার অবর অবাক হয়ে গেলাম। কারণ আল্লাহর হাবিব কোনো কাজ করলে এটা হাকিকি কাজ, কারণ আল্লাহ পাকের যারা খাস বন্ধু ওনারা কোনো কাজ করলে এটা ওনাদের ইচ্ছায় করে না, করে কার ইচ্ছায়? আল্লাহ। আমি দুনিয়াতে যে শয়তানি বুদ্ধি নিয়ে চলি আল্লাহর ইচ্ছা না, শয়তান আমরা খালি বাম দে, শয়তান আমরা খালি বাম দে। আজ এখান থেকে শুনি মানুষের কাছে আম একটা হাসো, এবার যা শয়তান এবার কত যে দুই তিনটা বন্ধু আছে এখানে লই যা, আমি কি হাত তারি বর্তমানে খান ওজনে কম দিতেছ, ওজনে কম দিতেছি বিবেক লারা দিব মনে করবেন আল্লাহ এখান থেকে দিতেছে, সমুদ্র আল্লাহ উপর থেকে দিতেছে। জন দেখবেন কোন শয়তানি হুঙ্গামি সেঙ্গামি বাজে কাজ করতে আপনার বিবেকে বাধা দেয় না, বলবেন যে আপনার লোকের শয়তানিটা আছে, ঠিক আছে নি। আর যদি বালা কাজ করতে দেখেন যে না না ঠিক আছে বালা কাজ এটা ঠিক আছে, আর খারাপ কাজ করতে গেলে বিবেকে বাধা দেয় মনে করবেন যে না আল্লাহ উপর থেকে আপনার এই দায়িত্বটা বাঁচাইতেছে, আমার জন্য রক্ষা করো। জোরে কোনো আমি কত মহাব্বত রাওয়াতে গুরু শুনে পড়েন আল্লাহুম্মা কারবালাই ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলেন নবীর আওলাদ আজগর শহীদ পাইল বলেন কারবা লাই গতিল আজব কাহিনী, কারবা লাই গতিল আজব কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল জিবা শুকায় গলা শুকায় শুকায় ঠুটখানি, বলেন জিবা শুকায় শুকায় ফুটখানি, কান্নার আওয়াজ বাহির হয় না, কান্নার আওয়াজ বাহির হয় না, ও জাদুমনি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বলেন কারবা লাই গতিল এক আজব কাহিনি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, কারা করলো কারবালাতে এমন শয়তানি, বলেন কারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে
দানে গায়ে সুবাকা নবীর আওলাদ আজগর সোগে পাইল না পানি, বাবা রে নবীর আওলাদ আজগর সোগে পাইল না পানি, বললেন কারবা লাই গহতিল আজব কাগে নি কারবা লাই গহতিল আজব কাগে নি নবীর আওলাদ আজগর সোগে পাইল না পানি, বাবা রে নবীর আওলাদ আজগর সোগে পাইল না পানি। ও বন্ধু রে, মা ফাতেমা কয় আমি মসজিদে নববীর সামনে দিয়া যাইতে লাগছিলাম, আমি তাকে দেখলাম আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি হযরত ইমাম হুসাইনের গোলাম মুবারকের মধ্যে সুমা দিতাছে। আমি আমার নবীর সামনে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি যে হযরত ইমাম হুসাইনের গোলাম মুবারকের মধ্যে সুমা দিছেন কারণ কি? সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, বাপের কাছে কোন রকম জি কি ছোটরা বড় কথা না জি ছোট বাপ হইল বড়। এবার জানতে চাই ছোট মানুষ হইয়া বড় মানুষকে যদি কোন প্রশ্ন করে কি প্রশ্ন করবো, কি বুঝে জানি প্রশ্নটা করবো, ভাত কে আব্বা ও আব্বা কারণ কি? সুমা কেন গালে দিলেন না, সুমা কেন ঠোঁটে দিলেন না, সুমা কেন কপালে দিলেন না? আব্বা মাঝে মাঝে দেখে আদর করে বুকেও সুমা দেন, ও আব্বা কারণ কি? হুসাইনের গলায় কেন সুমা দিছেন? আল্লাহর কসম মা ফাতেমা নিজে বর্ণনা করে হাদিসটা, ডাক দিয়া কো জগৎবাসী আমি আমার আব্বার এর চাইতে বেশি আর কোনোদিন কান্তে দেখছি না। ছোট পুরাপান মানুষ দুধের জন্য মার কাছে যেমন ভাবে ওয়া ওয়া করে কান্দে, আমি দেখছি রে আমার দয়াল নবী তার চাইতে আরো কেমন জানি বেশি বেশি কান্না করতেছে। আমি জিজ্ঞাইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এভাবে কান্দেন কেন? আমার নবী কয় ফাতেমা এই মুহূর্তে জিব্রাইল আইসা আমি নবীরে খবর দিছে, ফাতেমা রে আমার হুসাইন রে কারবালার ময়দানের ভিতরে এমন কিছু ব্যক্তিরা শহীদ করে দিব, নবী গো তারা কারা? আমার নবী কয় তারা আমি নবীর উম্মত দাবি করব, তারার মাথার মধ্যে দাড়ি থাকবে, তারা মুখের মধ্যে দাড়ি থাকবো, মাথার মধ্যে ফান্দি থাকবো, শরীরের মধ্যে ফান্দাবি থাকবো, আমি তাদেরকে নতুন করে আপনাদের কাছে সিনিয়া দিতাম চাই না, তাদের পরিচয় আপনারা সবাই জানেন, আবেদ সাল মাদানি তারারে সিনিয়া দিয়া গেছে, আল্লামা সাহারাত্মী সিনিয়া দিয়া গেছে, আব্দুল মান্নান মুনা দরবেশ আপনারা সিনিয়া দিয়া গেছে, আমি কইলা মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি করতে চাই না, তবে একটা কথা মনে রাখবা এদেরকে এমনি চিনবা কারণ কারবালার মাস আসলে আমরা ইমাম হুসাইনের স্মরণে মাহফিল করি, এদেরকে স্মরণ করি এরা কোনোদিন কারবালার ওয়াজ করতে দেখতা না, যারা দেখবা এমন ভাবে কারবালার ওয়াজের কথা তারা মুখে দিও নাই, বুঝা নই বা তারাই হইল ওই ফন্তিরা। ঠিক আছে না? তার নাম কত দরকার আছে? আমি বলতাম মহাবীর অমুক 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 দরকার আছে আমার, এর কথা দরকার নাই। দেখবেন বর্তমান সমাজের ভিতরে এই সোয়াদে কারবালার হালে ভাইয়ের তার আলোচনা আমরা করি না, করি একটা শ্রেণীর লোক একটা না কয়েকটা শ্রেণীর লোক আছে তারা এই কারবালার আলোচনার কোন মূল ধারাবাহিকতা এরা টানে না, এরা বদর শুদ্ধ হুদের শুদ্ধ খন্দকের শুদ্ধ এগুলার ওয়াজ করে, কারবালার শুদ্ধের ওয়াজ করে, কারণ কি? কারবালার শুদ্ধের ওয়াজ করে নদীর ফেম আর মহাব্বতের ওয়াজ করে লাগে। ঠিক আছে? আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ দান করুক, জোরে কোন আমিন। আমার দয়াল নবী কয় ফাতেমা এই মুহূর্তে জিব্রাইল আমারে খবর দিয়ে গেছে, নবী গো কি খবর দিছে? আমার দয়াল নবী কয় ইমাম হুসাইন কারবালায় যাইব, কারবালায় যাই যুদ্ধ করব, হুসাইনের তরবারি থেকে কেউ বাঁচবে না, কিন্তু ইমাম হুসাইনকে সর্বশেষ তারা ওই জায়গার মধ্যে শাহাদাত করে দিব, শাহাদাত হওয়ার আগে আমার হুসাইন কারবালায় নামাজ করব দুই রাকাত। ফাতেমা রে আমি কান্দি এই জন্য, কান্দি এই জন্য আমার হুসাইন দুই রাকাত নামাজে পড়বো, প্রতি রাকাতে সাজদা হয় কয়টা? কথা কন না কয়টা? দুইটা সাজদা। ফাতেমা দুই রাকাত নামাজে সাজদা চাইটা, আমার হুসাইন চাইটা সাজদা দিবে না, নবী গো ও আমার বানের আব্বা রাম দিব কয়টা? কই দিব তিনটা, নবী গো হাকিকত রাখি জানতে চাই। আমার দয়াল নবী বলে হাকিকত তো বানানো আমি দয়াল নবী, কারণ আমি দয়াল নবী উম্মতে মুহাম্মদীর জন্য ধর্ম, যারা এই ধর্ম পালন করবো তারা হইব ধার্মিক। সুবহানাল্লাহ কন্যা, আরো কন্যা সুবহানাল্লাহ, নবী গো ইয়া রাসূল
রাসূলুল্লাহ কি ধর্ম বানাইছেন? আমার নবী কয় শুনো রে ফাতেমা, আমার আল্লাহ খবর পাঠাইছে আমার হুসাইন নাকি মাত্র সেজদা দিব তিনটা। আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ জীবনের শেষ নামাজটা কি আপনি শেষ করতে দিতেন না? আমার আল্লাহ, আমি দয়াল নবীরে কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছেন হুসাইন যে কারবালায় শহীদ হইয়া যাইব, কারবালায় শহীদ হওয়ার কারণে আপনি দয়াল নবীরে বিনিময় ডাকি দিব। নবী গো, আপনি ফাতেমার দানায় দেন, আমার হুসাইনের আরো একটা সেজদাতে বাকি আছে, ওই হাশরের ময়দানে হুসাইন একটা সেজদা দিয়া আপনি নানার উম্মতদেরকে ফার করে নিবে। আর আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যেদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সর্দার। এ কুলসি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আজকে যে হযরত আব্দুল মান্নান মুনা দরবেশের মাহফিল সাজাইলা, যেই যুবক এই মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া সম্পদ দিয়া শরীক হইয়া গেছো, আল্লাহর কসম তোমরা ঠিকানা হযরত ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতের মধ্যে হবে। এবার বলেন এই বিশ্বাস আমার অন্তরে আছে না? না, গেল পাল্লা। ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত, কিন্তু শাহাদাতের আগে কারবালার ময়দানে আরো বড় অনেক ঘটনা ঘটছে। বাবা মেয়ে আমার একটু মনোযোগ দিয়া শুনলে আমি আপনাদের কাছে বলার চেষ্টা করবো। কাজী আসিন নি বাবা, কারবালার ময়দানে মতান করে 72 থেকে 73 জন শহীদ হয়েছে, বলেন না কয়জন? 72 থেকে 73 জন। ইমাম হুসাইন কারবালার ময়দানে যাওয়ার আগে, যুদ্ধে যাওয়ার আগে কারবালার ময়দানে আরেকজন, এ 72 জনের মধ্যে একজন ছিল, তার নাম হযরত আব্বাস আলমদার, মারহাবা কন্যা মিয়া। এলাকার মধ্যে অনেক মানুষ আছে, যার মধ্যে কিছু মানুষ ভালো কামেও নাই খারাপ কামেও নাই। এবার কাম হলো ঘরে ঢুকে এরপর থেকে নামাজের টাইমে নামাজে যায়, আবার ঘরে ঢুকে যায়। আমি সরল সোজা মানুষ আছে না, হযরত আব্বাস আলমদারের পরিচয় দেখলাম। আব্বাস আলমদার এমন সরল মানুষ ছিলেন, দুনিয়ার কোনো কাজে যাইতেন না। ইমাম হুসাইন কারবালায় যাইবেন, উরাত নদীর পারে পানির জন্য হযরতে আলী আসগর, ইমাম হুসাইনের ছোট ছেলের নাম, বড় ছেলের নাম হযরতে আলী আকবর। হযরতে আলী আসগরের জিহ্বা শুকিয়ে গেছে, ইমাম হুসাইন কয় আল্লাহর কসম পানির জন্য কারবালার ময়দানের মধ্যে আমার আলী আকবরের জিহ্বা যখন শুকিয়ে গেছে, এমনও সময় ছিল আমি ইমাম হুসাইনের শুকনা জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে দিয়া দিছি। আলী আসগর আমার জিহ্বাটারে এমন ফোসা ফুসছে, আল্লাহর কসম আমার মনে হয় এক ফোঁটা থুতুও বাইর হয় নাই। আমাদের আলী আসগরের পানির পিপাসায় যখন আত্মহারা হয়ে গেছে, আমি যখন কারবালার ময়দানের মধ্য থেকে ফুরাত নদীর পারে যামু, ফুরাত নদীর পারে যাওয়ার সময় আমার হযরত আব্বাস আলমদার সামনে দাঁড়িয়ে গেছে। সামনে দাঁড়িয়ে ডাক দিয়া কয় হুসাইন, ও হুসাইন, ও নবীর কলিজার টুকরা, আপনি কারবালার ময়দানে যাবেন না? বলে কেন? বলে এর আগে তারা 70 জন মারছে, যদি আপনারও মাইরা ফালায় কারবালার ময়দানে শহীদ করা দেয়, আমি আমার দয়াল নবী যদি ময়দানে মাসরে আমি আব্বাসের প্রশ্ন করে আমি আমার নূরের নবীর কাছে জবাব দিতে পারতাম না? আপনি এই জায়গায় অপেক্ষা করেন, আমি আব্বাস আলমদার কারবালার ময়দানের মধ্যে যাইতেছি। হযরত আব্বাস আলমদার ওনার হাতের মধ্যে পড়া তসবিহ গোনা ছাইড়া দিয়া, আব্বাস আলমদারের একটা পাগলা ঘোড়া, ওই ঘোড়াটার উপরে চড়ছেন, হাতের মধ্যে একটা পানির পাত্র নিছে, পোয়ারা নিছে। আগে পানির পাত্র বানাই তো ওটার যে সামরা সামরা সিলাই কইরা কি দিয়া কি জানি কই তো পানির মশক মশক হুজুর, হ্যাঁ হাদিস শরীফের ভাষায় যারা মশক কয়। হযরত আব্বাস আলমদার মশকটারে গ্রাম খাদের মধ্যে রইয়া আব্বাস আলমদার সামনের দিকে যাইতেছে, সামনের দিকে যায় সামনের দিকে যায়। হযরত আব্বাস আলমদার ফুরাত নদীর মধ্যে নামছে, ঘোড়ার পিঠে বসা, ঘোড়ার পিঠে কে নামে নাই। আব্বাস আলমদার কয় ঘোড়ার পিঠের মধ্যে বৈশা যখন আমি ফুরাত নদীর মধ্যে নামলাম, ফুরাত নদীর মধ্যে নামার সঙ্গে সঙ্গে আমি আব্বাস আলমদার এবার একটা পানির পাত্রের মধ্যে মশকের মধ্যে কইরা পানি ডানিয়া মশকটা আমার ঠোঁটের সামনে মিশে আমার ঠোঁটটারে বিজামু, এমন টাইমে আমি আব্বাস আলমদারের মনে হইয়া গেছে, আহারে কারবালার ময়দানের মধ্যে নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বড় ছেলে
হযরত আলী আকবর, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের বউ হযরতে সাহারা বানু, নবী বংশের পরিবারের মানুষ হযরত সকিনা, নবী বংশের পরিবারের মানুষ হযরত ইমাম হাসানের বউ, এরা সবাই কারবালার ময়দানের মধ্যে পড়া রইছে। আমি যদি আগে পানি দেখাই আর যদি তারারে পানিটা না পান করাই, আমার মনে হয় আমি রহমাতুল লিল আলামিন নবীর দরবারে উত্তর দিতে পারবো না, জবাব দিতে পারবো না। আব্বা সালামদার কয়ে আমি পানিটা পান না কইরা মশকটা পুরাইয়া মশকটা আমার কাদের মধ্যে নিছি, কোরাটার মধ্যে উঠতে দেরি, আল্লাহর কসম রে আমার সাইরুদিক দিয়া এদিদের দলেরা গেরান দিয়া ফালাইছে। আমার চিন্তা হইল আমার মনে হয় তারা পানিটা নিয়ে কারবালার ময়দানে যাইতে দিবে না। আমি আবার ওই কোরাটারে এমন ভাবে চালাইতে লাগলাম সামনের দিকে যাইতে দেরি, আমার এজিদের দলেরা আমার ডান হাতটার মধ্যে একটা কোপ দিছে, আমার ডান হাতটা আলাদা হয়ে গেছে। আমি আমার পানির মশকটারে বাম হাতের মধ্যে লইয়া বাম হাতের থেকে লইয়া আমার মুখের মধ্যে দিছি, বাম হাত দিয়া কোরাটারে যখন চালাইতে লাগলাম কোরাটা সামনের দিকে যায়, এজিদের দলের মধ্যে মালিক ইবনে মারওয়ান নামক একটা লোক আমার বাম হাতের মধ্যে এমন একটা কোপ লাগায়া দিছে রে, আমার কোপটা দেওয়ার সাথে সাথে আমার বাম হাতটা আলাদা হইয়া পড়ে গেছে। আমি ঘোড়ার পিঠে এখনো বসা, পানির মশকটা আমার মুখের মধ্যে নেওয়া, আমার কল্লাটা তারা আলাদা করে দিছে। এমন টাইমে যখন হযরতে আব্বাস আলমদারের দেহটা ফুরাত নদীর পারে বইয়া রইছে, হযরত ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর ডাক দিয়ে আব্বা আমার মনে হয় কারবালার ময়দানের মধ্যে আমাদের কলিজার টুকরা সাসা যান, হযরতে আব্বাস আলমদার কারবালায় শহীদ হয়ে গেছে। আব্বা অনুমতি দেন আমি এই মুহূর্তে কারবালার ময়দানে ফুরাত নদীর পারে চলে যাই, আমি একটু পানি আনবো, আপনাদেরকে পানিটা আহার করাবো। সবাই বলেন সালাতু ইয়া রাসূলুল্লাহ। Thank you.
জি আল্লাহ আল্লাহ নূরের নবী, আপনি নূরের খাজিনা, আপনার দিদারে পাইতে মনটা দিবা না নবীজি আল্লাহ আল্লাহ আপনাদের একটু কষ্ট হইলো মানার দরকার, কারণ কবরে গেলে কিন্তু এমন আলো থাকবে না যদি বেঈমান হন, কবরে গেলে আলো থাকবে যদি ইমানদার হন। আল্লাহ আমাদেরকে ইমানদার বানিয়ে কবরে নক আমি আসতে আমিন দ্বারা ঘুরে করে আমি একটু মহাপতি গুরু শুরু করেন আল্লাহুম্মা মসজিদেরও পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদেরও পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসীরে আমি তোমরার ছেলে সন্তান, কই দিনের রাখিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, এলাকাবাসীরে আমি তোমরার ছেলে সন্তান, কই দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, ওরে কষ্ট হইল সারে তিন হাত মাটি দিও, কুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, ওরে সাদা আমার কিনু কাপড় আমায় দিও রে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়ালা হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর বাবারে ডাক দিয়ে কয় আব্বা, হযরতে আব্বা সালামদার চলে গেছেন ফুরাত নদীর পারে, এখনো আসে নাই, অনুমতি দেন। এখনই আমি ওই আব্বা সালামদার যেখানে ফুরাত নদীর পারে যে আমি একটু পানি নিয়ে আসব। ইমাম হুসাইন বলে বাবা অনুমতি দিলাম। হযরতে আলী আকবর যখন হযরত ইমাম হুসাইনের অনুমতি নিয়ে রওনা করলেন কারবালার ময়দানের মধ্যে যাইয়া, হযরত আলী আকবর ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধের মধ্যে লিপ্ত হইয়া গেছে, যুদ্ধ করতে 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 হযরত আলী আকবর যখন যুদ্ধটা আর করতে পারতেছেন না, শরীরের সব শক্তি নিঃশক্তি হইয়া গেছে, হযরত আলী আকবর কুরাতারে চড়তে চড়তে হযরত ইমাম হুসাইনের সামনে চলে আসছে, আর কথাও বলতে পারতেছেন না যুদ্ধ করতে করতে। আলী আকবর হযরত ইমাম হুসাইনকে ডাক দিয়া কয় আব্বাই, ও দেখছেন নি এদিদের দলেরা আমার পিঠের মধ্যে তরবারির আঘাত করছে, ডান হাতের মধ্যে আমার তীর মেরে দিছে, আমার মাথার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করছে। আব্বা আমি পানির পিপাসা সহ্য করতে পারি না, আপনি আমার একটু পানির পিপাসা নিবারণ করেন। ইমাম হুসাইন ডাক দিয়ে কয় আমি বুঝতে পারলাম মনে হয় আলী আকবর আর বেশি কম দুনিয়াতে থাকবে না, এজন্য দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করতে
আসতেছে, যদি কোনো মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, আমরা মাঝে মাঝে মোহাব্বত করে মায়া করে নিয়ে মুখে একটু হানি দিয়ে দেই। নবী কই উম্মত না রে না, মৃত্যু ছটফট আইলে কোনো মানুষের মুখের মধ্যে পানি দিও না। নবী গো কেন? কারণ ওই সময় শয়তান তার সামনে দাঁড়িয়ে থাকে, ওই পানির মধ্যে পোস্তাক করে দেয়, ওই পানিটা মুখের মধ্যে নেওয়ার কারণে তার ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে। হযরতে আলী আকবর যখন ইমাম হুসাইনের কাছে পানি চাই, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আরে তোমারে আমি দুনিয়ার পানি কই থেকে পান করাবো? চিন্তা করো না, কিছুক্ষণ পরে শাহাদাত বরণ করবা, ইন্তেকাল করার পরে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ময়দানে মাহশরের মধ্যে হাজির হওয়ার আগে যখন তোমারে কবরের মধ্যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ বলে কবরে রাখবো, ওই কবরে তোমার জন্য কাউসারের পানি লয়ে হাত দাঁড়াইয়া রইছে। আপনার নূরেতে পয়দা, আপনি যে কাবা রকাবা, আশিকদের গলা যে ঘুমানারাতে দেখা দেন আশিকদের সাথে, ডেকে নেন আপনার রওজাতে দরুদ ও সালাম জানাইতে। হজরত ইমাম হুসাইন জান দেনে কি হালত পেলা গো সালা, মুস্তাফা জানে রহমত পেলা গো সালা,
হজরত আব্দুল মান্নান উনকি শান ও কারামত পেলা মুস্তাফা জানে রহমত পেলা আম সময়ে বজমে পাকে পঞ্জতন হসন শাহ হুসেন লাখুসন আমিয়া হসন শাহ হুসেন কারবালার কুরবানি শরণ কর প্রাণ ভরে সকলে কারবালার কুরবানি শরণ কর প্রাণ আসসালাম নূর তসমে আম্বিয়া আসসালাম শাগেন শাহে আউলিয়া সালাম নূর তসমে আম্বিয়া আসসালাম বাদে শাহে আউলিয়া বালাগলোলা মিনিট লাগতে পারে কষ্ট হইব নি আপনারা শেষ করার পর আপনাদেরকে নিয়ে মুনাজাত করে আবার দিব বাড়িতে চলে যাইবেন হযরতে আলী আকবর কারবালার ময়দানের মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হযরতে আলী আকবরের বিদায় হওয়ার সাথে সাথে আলী আকবরের মা হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী আলী আকবরের লাশটা বুকের মধ্যে লইয়া উনি কান্দে আর মনে মনে জপতেছে আল্লাহ আমার একটা জাদুমণি এর আগে পানির পিপাসায় কাতর হইয়া কারবালার ময়দানে ফুরাত নদীর পাড়ে যাওয়ার পরে দিদেরা তীর মেরে মারছে আমার এই ছেলেটাও মারা গেল এই ছেলেটাও শহীদের পেয়ালা পান করব এবার একজন আশেক সুরে সুরে বলে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ ও কাসেমের লাশে ঘোরার পিষ্টেতে চড়িয়া আপন সদনের মাঝে পৌঁছি লইয়া আসিয়া ওরে তারে মাইরে অন্ধারে করলো মদিনার ভুবন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতনে কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ ও কাসেমের লাশ স্বজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল ওরে করে বাইরে লাগল আগুন কাসেমের কে আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতনে কে কাঁদিয়া নিল মায়ের বুকের দাদু দন আল্লাহ কে মারলো রে বন্ধুরে হযরতে সাহারা বানু হযরতে আলী আকবরের লাশটা বুকের সঙ্গে ধরে 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 আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানায় মাবুদে
কারবালার ময়দানে এমন বিষাদ সিন্ধু কি আপনি চোখে দেখেন না? আমার চোখের সামনে আমি মারে তিন বানিয়ে দিয়া আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। আল্লাহ গো আমি মা দোয়া চাই আমার শহীদ সন্তানদের উসিলা আমরা আহলে বায়াতদেরকে আপনি কবুল করে নেন। বন্ধুরে কারবালার ময়দানে মা যদি সন্তান হারা বেতা বুকে লইয়া সন্তানের জন্য আমার আল্লাহ তালার কাছে হাত বাড়াইয়া দিতে পারে। আজকের এই কুলসি হযরতে আব্দুল মান্নান মুনাদর দেশের মাহফিলে বৈশা 52তম উফাত উপলক্ষের মাহফিলে বৈশা আজকের মাহফিলে যাদের মা নাই যাদের বাবা নাই আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আজকের মাহফিলে আহলে বায়াত কারবালার সদস্যদের দোহাই দিয়া তোমার বন্ধু হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশের দোহাই দিয়া আমার মা কবরে দোয়া চাই, মা কবরে দোয়া চাই, আব্বা কবরে, আব্বার কবরে আজাদ মাফ চাই। আমি জানতে চাই আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? ও বন্ধু রে কেন আপনি আপনার ওই মায়ের জন্য দোয়া করবেন? কেন আপনি আপনার ওই বাবার জন্য দোয়া করবেন? আপনার আম্মা আব্বা আপনি সন্তানদের নিজে না খেয়া মানুষ করছে, আপনার আম্মা আব্বা নিজে কোনো ভালো জামা কাপড় না পড়া আপনি সন্তানদের ভালো জামা কাপড় পরাইছে। হে আমার এই কুলসি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, হে এলাকার মুরব্বীরা, হে এলাকার যুবকেরা, হয়তো তোমরা চিন্তা করো হুজুর আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ আনাগোনা করে। আরে আমার আব্বা যখন বাইসা ছিল আমার আব্বা তো আমার সঙ্গে একসাথে মাহফিলে আসতো, আবার আমিও আমার আব্বার সঙ্গে মাহফিলে আসতাম। হুজুর আমার মা মাহফিলে আসার সময় আমার 10-15-20 টাকা দিয়া বলতো মাহফিলে হাদিয়াটা পৌঁছে দেওয়ার জন্য। জানিনা রে আজকে এই কুলসি মুনা দরবেশের মাহফিলে কোন সন্তান জানি বসছে, ওই সন্তানের মা গারে কবর দিয়ে আজকের মাহফিলে বৈশা গেছে, কোন সন্তান জানি বসছে আব্বা তার কবর দিয়ে মাহফিলে বৈশা গেছে। যে আব্বা ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতে লাগাইতে আব্বার পায়ে ব্যথা মাথা ব্যথা হয়ে গেছে, আব্বা দান 5-10 টাকা খরচ করে আব্বা ওষুধ খায় নাই, আব্বা চিন্তা করত এই 5-10 টাকা দিয়ে আমার ছোট জাদুমণি সন্তান ভালো কোনো খাবার খাইতে পারবে। রাত্রবেলা পাউটারে আব্বা দান খাটের মধ্যে আসার দিত, আব্বা বেতার জ্বালা সহ্য করতে পারত না। এমন অনেক সময় ছিল তোমার মা দুঃখিনী তুমি সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য সকালবেলা তোমার মা পেটের মধ্যে কোনো খানা দেয় নাই, তোমার আম্মা যার পান্তা ভাত গুলা তুমি সন্তানের জন্য রাইখা দিত। মা চিন্তা করত আমার সন্তান স্কুল মাদ্রাসা থেকে আসলে পান্তা ভাতটা খাইলে আমার সন্তানের বুকটা ঠান্ডা হইব, কলিজাটা ঠান্ডা হইব। আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আজকে তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। মাহফিল উপলক্ষে তোমার বাড়িতে মেহমান অতিথির অভাব নাই, কত রং বেরঙ্গের খাবার তোমার ঘরে, কিন্তু তুমি তোমার মার মুখে আব্বার মুখে এক টুকরা গোশত তুলা দিতে পারো না। আরে সামনে যে কোরবানির ঈদ আসতেছে সন্তানগুলার কলিজা সিরা যায়, গতকালকে মাহফিল করেছিলাম কসবা থানার জেঠুয়া মুড়া গ্রামে, ওই এলাকায় বলছিলাম কুমিল্লা হুমনা থানার একটা ছেলে আমার দুবাই থেকে কল দিয়া বলে হুজুর আমার মাও নাই বাবাও নাই, মন্ডা ভরে আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি জিগাইলাম কেন রে মা বাবার জন্য দোয়া চাস? ছেলেটা কয় হুজুর আমার আব্বা যান নিয়োগ করছিল আমার ঘরে বড় একটা গাই গরু লালন পালন করছে, কোরবানির ঈদ আসলে আমার আব্বা গরুটা বিক্রি করা অর্ধেক টাকা দিয়ে আপনার বাড়িতে কোরবান দিব। আমার মা দুঃখিনী মায়ের গলার শখ করা সেন্টটা পর্যন্ত বিক্রি করে দিছে, বিক্রি করে আমার আব্বা আম্মা মিলে আমি সন্তানকে বিদেশ পাঠাইছে। হুজুর আমার মা বাবা আমার বিদেশ পাঠানোর 3 মাস পরে আমার আব্বা তাই স্ট্রোক করে মারা গেছে, আমার মা তা 5 মাস পরে মারা গেছে। হুজুর এখন আমার ব্যাংকে 1 কোটি টাকার উপরে হবে, আজকে 3 বছর কোরবানি দেই, কিন্তু হুজুর কোরবানির গোশত আমি আমার মার মুখে তুইলা দিতে পারি না। ফয়সালা কই হুজুর
আগে সমাজের মানুষ গোস্ত পাঠাইলে জোহরের সময় আসরের সময় হইয়া যাইত গোস্ত রান্না করতে, কিন্তু আজকে আমার মা নাই, আমার আব্বা নাই, আমি লাখ লাখ টাকার গরু কুরবানি দেই। হুজুর আমার কুরবানি দেই কথা সত্য, আমার মনে শান্তি নাই। হে সন্তান, মা বাবা কুরবানির গোস্ত যদি রান্ত সাথে দুইটা পাঁচটা আলু বাড়াইয়া দিত, গোস্তটা তুমি সন্তানের পাতে তুইলা দিত, মা গরণে আলুটা দিয়া ভাত খাইত। আজকে বুঝি তোমার এমন মা কবরে সামনে যে কুরবানির ঈদ আসতেছে, সন্তান গুলা মা হা ফালাইয়া বাবার কবর দিয়া কোরবানি দিবে, কিন্তু সন্তান গুলার মনের মধ্যে শান্তি নাই। আজকের মা পিলা হয়তো এমন অনেক সন্তান আছো, তোমার মা বাবা বাড়িতে আছে কিন্তু তোমার ঘরে ভাত খায় না। এমন অনেক সন্তান হয়তো আছো যারা তোমার মা বাপরে জুদা করে দিছ, মা বাপরে আলাদা করে দিয়ে আজকের মাহফিল শুনতে আসছো। আল্লাহর কসম, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই, কারণ এই মা বাপের মনে কষ্ট দিয়া আমার ওয়াজ শুনবা, এই ওয়াজ দিয়া তোমার কোনো লাভ হবে না। ওয়াদা করো, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম নেদার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা, মা বাবার পা গুলার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা আল্লাহর অর্থে আমি সন্তানদের মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইল না। বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিস, বউয়ের কথা শুই না মা বাপরে আলাদা করে দিস। তোমার মা তোমার বাবা পান খাওয়ার 10-20 টাকা তোমার কাছে ফকিরের মতো সাইয়া নেওয়া লাগে। আল্লাহর দোহাই লাগে রে সন্তানের দল, এই সম্পদ দিয়া কোনো শান্তি পাইবা না। যদি তোমার সম্পদ দিয়া তোমার মা বাবা শান্তি না পাই, ওয়াদা কর, ওয়াদা কর এখান থেকে বাড়িতে যেয়ে মাফ চাইবি। এই মুনা দরবেশের মাহফিল কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমি শামিম রেজা কুমিল্লা থেকে আইসে একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যখন দেখবা এই কুলসির দোকানে বৈশা মুরব্বীরা কয় হ্যাঁ শামিম রেজার কথা শুই না, আমার ফুতে বাড়িতে দে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই। মনে করবা মাহফিলটা সফল হয়ে গেছে। হে বন্ধু, অনেকে চিন্তা করে হুজুর মাপ সামু হুজুর পায়ে ধরবো কেন, শিরিকের ফতু আসে না রে না। মাঝে মাঝে সুযোগ পাইলে শুধু পায়ে ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমো দিবা। আল্লাহর নবী শিখিয়ে দিয়া গেছে মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। হবে জান্নাতের চাবি আমার মাগো, জান্নাতের চাবি আমার মা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই পুকুর পারে বাস মুড়ার তলে, আমার আব্বাটারে আমি দাফন দিয়ে চলে আসছি, হুজুর আমি কার পায়ে ধরে মাপ চাইব। হুজুর যারার বাড়িতে আব্বা আছে তারা যায় মার পায়ে ধরে মাপ চাইব, হুজুর আমি বাড়িতে যায় কার পায়ে ধরে মাপ চামো।
আমার তো মা দুঃখিনী অন্ধকার কবরে, এ সন্তান আগে বাড়িতে যাইতে রাত্রবেলা দেরি হইলে মা ঘুমাইতো না, ঘরের দরজাটার মধ্যে বৈশা থাকতো, সন্তানের অপেক্ষা করতো। এখন বিবাহ করার পরে মা মারা যাওয়ার পরে বউ বউয়ের মতো ঘুমায় রে, আগে মা ভাতও খাইতো না, ভাতগুলা নিয়ে বৈশা থাকতো, এখন তোমার স্ত্রী ঘুমায়, তুমি তোমার নিজের খাবার নিজে নিয়ে খাওয়া লাগে। আজকে তোমার মা যদি বাইচা থাকতো রে সন্তান, মা আর কদমে ধরে মাপ চাইতা, আজকের মা পিলে কত এতিম সন্তান বৈশা গেছো। তোমরার মা তোমরার আব্বা তোমরা লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, কই রে মা বাপ তো লাখ লাখ টাকার সম্পদ গুলা কবরে নিছে না, মা বাপ তুমি সন্তানরে দিয়া গেছে, কইরে তুমি সন্তান দি বছরে একবারও মা বাপের কবরে যাইতে তোমার মনে থাকে না। এখানে হয়তো এমন অনেক সন্তান আছে যারা কবরস্থানের সামনে গেলে মা বাবার কবর চিনো কিনা জিজ্ঞাসা করলে কবর চিনিয়া দিতে পারবে না। তোমার সন্তান তোমার মা বাবা তোমার যে লাখ লাখ টাকা জায়গা দিয়ে গেছে, একবার চিন্তা করো, ওই বাড়িতে যদি তুমি মাসে 5,000 টাকা ভাড়া দিয়া থাকতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। তোমার মা বাপ তো তুমি ফুতের কাছে ভাড়া চায় না 60,000 টাকা, এ সন্তান তোমার কাছে তোমার মার জন্য বাবার জন্য 60,000 টাকা চাইলাম না। বলে হুজুর আমার মা বাপ বাচ্চা থাকলে যদি অসুস্থ হইতো মাসে 1,000 টাকার ওষুধ খরচ লাগতো, 12 মাসে 12,000 টাকা আমার মা বাবার পেছনে যাইতো। হুজুর আমার মা কবরে আমার আব্বা কবরে আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করবেন, আম্মা আব্বার জায়গা সম্পত্তি আমি ফুতে ব্যবহার করি, আমার বাড়ি দিয়ে গেছে, খেত পাথরে জায়গা দিয়ে গেছে, ওই মা বাবার জন্য দোয়া চাইয়া হুজুর আগামী বছরে মাহফিলদের মধ্যে আমি আমার মার নামে 10,000 টাকা দিমু, আমার আব্বার নামে 10,000 টাকা দিমু। গত বছর একটা ছেলে মাহফিলের মধ্যে একটা গরু দান করছে একজন, আগামী বছর ওই লোকটা যদি একটা গরু দান করে তার জন্য খাস করে দোয়া করা হবে। আসেননি এমন কেউ, হুজুর আমার মা নাই দোয়া কইরেন, আব্বা নাই দোয়া কইরেন, আব্বা আমার জায়গা সম্পত্তি ব্যবহার করি আমি আমার মা বাবার নামে 10,000 টাকা দিমু, একজন যদি তাকে হাতটা বাড়াইবেন তার জন্য খাস করে দোয়া করা হবে। আসেনি কেউ, হুজুর আমার মার জন্য বাবার জন্য দোয়া করবেন আমি 10,000 টাকা মাহফিল আগামী বছর দিমু, প্রতি মাসে 1,000 টাকা করে জমাইলে 12 মাসে 12,000 টাকা হইব, একজন শুধু হাতটা তুলবেন, হুজুর আমার মা বাবার জন্য আমি দিমু 10,000। আসেনি কেউ 10,000 দেওয়ার আসেনি এলাকা আছে, এলাকার পয়সাওয়ালার অভাব না, আপনার মা বাবা আমি আগেও বুঝছি যে জায়গা দিয়ে গেছে, আপনি যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতেন 12 মাসে 60,000 টাকা ভাড়া আসবে, ভাইসাহ মা বাপ যদি ভাইসা থাকতো যদি আপনি প্রতি মাসে 1,000 টাকা করে হাত খরচ দিতেন তাহলে 12 মাসে 12,000 টাকা হাত খরচ লাগবে। বলে হুজুর আমার ওই মা কবরে ওই বাপ কবর আল্লাহ যেন মা বাপের কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে দেবে, হুজুর আমি আগামী বছরে মুনাদরবে সেরে মাহফিলে হুজুর আমার মার লেগে দোয়া করেন, আব্বার লেগে দোয়া করেন আমি 10,000 টাকা আমার মার জন্য দান করেন। আসেনি কেউ, বলে হুজুর আমি দিব 10,000। এলাকার মা বোন আছেন অনেকে বাড়ি ঘরে একটু খবর পাঠাইবেন, অথবা অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, 10,000 টাকা দিবেন এক নাম্বার, কেউ যদি থাকেন হাতটা বাড়াইবেন আগামী বছর, বলে হুজুর আমি 10,000 টাকা দেন আমার মার লেগে দোয়া করেন, আব্বার জন্য দোয়া করেন। মারহাবা, আপনার নাম কি বড় ভাই? হ্যাঁ, মোহাম্মদ কবির হোসেন, এ বাড়ি রিং পাটোয়ারি বাড়ি না, আম্মা আব্বা চিনি, আম্মা আব্বা নাই না রে কবির, 10,000 দিয়ে দিছে এটা তার বিলয় না, না রে তা কবির আরে আমার ভাই কবির হোসেন পাটোয়ারি সাহেবের মাও নাই বাবাও নাই, আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ জানার পালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া, আল্লাহ কবুল কর মঞ্জুর কর আমার কবির হোসেন পাটোয়ারি ভাই, উনি দান করে দিয়েছেন 10,000 টাকা, আল্লাহ কবির বংশের কবর আজাদ পাপ কর, কামাই রুজির মধ্যে বরকত দান কর,
হায়াতের মধ্যে বরকত দান করো, মনের আশা পূরণ করো। আল্লাহ আমার কবির ভাই যে আশা করে দান করছে, মনের নেক নেক আশা পূরণ করো। সবাই জুড়ে কোন আল্লাহ হুম্মা আমিন। তারপরে দুই নাম্বার আসেননি কোন ধন্য মায়ের ধন্য সন্তান আমার কবির ভাইয়ের মতো, আগামী বছর আরো দশটা হাজার টাকা দান করবেন, আসেননি কেউ দেওয়ার মতো, দশ হাজার আগামী বছর আসেনিও কেউ। মুরব্বীরা এই বছর যে বাপারা তাবারুকের জন্য একটা গরুই দিছেন, সিদ্ধান্ত নেন আগামী বছরের চিন্তাও যেন না করা লাগে, আপনারা দিবেন আলহামদুলিল্লাহ। এমন যদি থাকেন বলো বুঝুর আমার মা নাই, আমি দশটা হাজার টাকা কবির ভাইয়ের মতো বেশি বসে, অনেক মানুষ আছে বুঝুন আমি দশ হাজার টাকা তো পাইনি। আচ্ছা এটা একটু শুদ্ধ করি, নামাজ কয় অক্ত চিন্তা করো বুঝুন, আমি তো পড়ি না এলা, আমি কোথাও মারি না, এমন না ওই বিয়ার এই কাহিনীর মতো আর মাইয়া সাইতে গেছে, মাই এটা নামাজ কোনো সময় করে না, পর্দার আর আলতুন জিঙ্গে দিছে নামাজ কয় অক্ত মাইয়ার মাহি শুনতেন কো হাঁস অক্ত মায়ের মাঝে মন দুইবার তিনবার আটবারি দিছে, মায়ের তিনবার আটবারির লোকে কমছে তিন ভাজা হন্ড হন্ড রক্ত কথা কাছে ঠিক আছে আমরা বুঝিস বিয়ে ভাঙিয়ে তারা গেছে, মায়ের না কয়ে তোরা কি করছিস শতানে যাচ্ছি তুই হন্ড রক্ত নামাজ কই, তো কয় রক্ত নামাজ কো হাস রক্ত কমা কো হুম রক্ত বেশি করে কইছে হয় না হাস রক্ত তো কম খুলে বলে তারা আর বিয়ে করছে, এমন না আগামী বছর, এখন না আগামী বছর, এখন ফাললে আলহামদুলিল্লাহ, না ফাললে আগামী বছর পাঁচ হাজার দিবেন, বলো হুজুর আমি দিব এক নাম্বার পাঁচ হাজার, সাত জন মানুষ তো পাঁচ হাজার করি, বলো এক নাম্বার আমি পাঁচ হাজার দিই মাগে মার হাবা ভাই, তার নাম কি আমি মোহাম্মদ শাহজালাল, মোহাম্মদ শাহজালাল ভাই মার হাবা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, আল্লাহ আমার ভাই মোহাম্মদ শাহজালাল ভাই উনি দান করে দিলেন পাঁচ হাজার টাকা, শুরু মাহাগাঙ্গের পাহাড়ে বাড়ি শাহজালালের উত্তর শরি দেশ বিদেশে বেড়াগিরি তারা সবাই কিনেরি, এটা তার গান কি সুন্দর করে গায়, আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাই শাহজালাল ভাই, কোন বাড়ি আল্লাহ যেন কবুল করে আমার সাধারণের মনে আশা পূরণ করে ফেলে করে আমি। এরপরে আসেননি দুই নাম্বার পাঁচ হাজার সাধারণের মতো পাঁচ হাজার জন্য হাতি আছে লড়ে না, এরপরে পাঁচ হাজার দিবেন আগামী বছর, আগামী বছর সাধারণের মতো পাঁচ হাজার জন্য নাই হালুল্লাহ, আর আসেন হাত হাজার দেওয়ার মতো আর নাই হতো, পাঁচ হাজার দিবেন আর আসেন নিজে মাইকে দেখলে শুরু হয়ে গেল। আচ্ছা সবাই আমার সাথে বলেন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই ভালোবাসি, মহাব্বত আছে দেখবো কত মহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হরফ লাগে বারোটা, কয়টা বারোটা, পাঁচ হাজার ফাই নাই দশ হাজার ফাই নাই তা পাইছে একজন একজন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যে বারোটা হরফ, বারো জন মানুষ এখানে ফ্যান্ডেল পুরা মানুষের কাছে, বলে হুজুর বারো জনের একজন আমি হম, আমার মার লেগে দোয়া কইরেন আব্বার লেগে দোয়া কইরেন, আমি আগামী বছর মা ফিরে দুই হাজার টাকা দিব, বারো জন মানুষ চাইব এক নাম্বার কে দান করবো আগামী বছর দুই হাজার, আইসি এক নাম্বার মুরব্বী নাম কি
মোহাম্মদ মুস্তফা মিয়াজি মারহাবা, নামটা সুন্দর, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লে আলা, আমরা রে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, আমরা রে সাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তফা নবী আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই মোহাম্মদ মুস্তফা মিয়াজি সাহেব উনি দান করে দিলেন 2000 টাকা, জোরে বলেন মারহাবা। মোহাম্মদ আবুল কাসেম, ওই দেখছেন নি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ আবুল কাসেম সাহেব উনি দান করে দিলেন 2000 টাকা। আল্লাহ আবুল কাসেম গাদিবাড়ি নিবাসী, উনি যে আশা করে 2000 টাকা দান করছে, আবুল কাসেম সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আজাদ পাপ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ যে আশা করে দান করছে মনের নেক নেক আশা পূরণ করো। 3 নম্বর, কে দান করবো? ধন্য মায়ের ধন্য ছেলে বলো, হুজুর আগামী বছর আমি দেব 2000 টাকা। না আল্লাহ কবুল করো, অলি উল্লাহ সাহেব উনি দান করে দিলেন, অলি উল্লাহ সাহেব কোন বাড়ি? ওনার বাড়ি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, উনি দান করলো 2000 টাকা। মুরব্বী কত? নাম কি? মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তাজউদ্দিন ভুঁইয়া দেলু সাহেব দান করছে 2000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, তাজউদ্দিন ভুঁইয়া সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আজাদ পাপ করো। 5 নম্বর, 2000। 5 নম্বর, নজরুল ইসলাম সাহেব উনি দান করছে 2000 টাকা। 6 নম্বর, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নজরুল ইসলাম সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আজাদ পাপ করো। নজরুল ইসলাম সাহেবের বংশের কবর আজাদ পাপ করা, অসুস্থ আছে সে বাদানা কামেলা নসিব করো। আল্লাহ উম্মা সল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাঈ ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি হিল্লাতি ওয়া শিফা। এরপর আসেন নি 7 নম্বর, আল্লাহ 7টা জাহান্নামের আগুনকে আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য দান করবেন 2000 টাকা। 7 নম্বর, আগামী বছর আমি আমার মার জন্য বাবার জন্য তো আছে, হুজুর আমি খাস করে আমি 2000 টাকা দিবেন, বলো আমি 2000 টাকা দিব, আমার আব্বার জন্য তো আসবে, আব্বার জন্য তো আসবেন, কে দিবে? আসেন 2000 দেওয়ার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ইমান হোসেন খাসাব দান করে দিছে 2000 টাকা। আল্লাহ ইমান হোসেন খাসাব যে আশা করে দান করছে মনে আশা পূরণ করো, বংশের কবর আজাব পাপ করো, ইমান হোসেন খাসাবের মনের নেক নেক আশা গুলো পূরণ করো। আরে মনের আশা মনে রইলো, মনের আশা মনে রইলো, পূরণে কিন্তু হইল না, একেবারে মদিনা দেখাও না আল্লাহ, একেবারে মদিনা দেখাও না। এরপর আসেনি দেওয়ার মতো 2000 টাকা। আগামী বছর ফারুক হোসেন ভাই কোনটা? আমার ফারুক, আমরা আব্দুল ছিলেন, আরেক মানে খেয়াল করি না, মনে নাই হলে
মাইদের বাড়ি নিবাসী আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নাম আমার ভাই মুহাম্মদ ফারুক হোসেন ভাই মাইদের বাড়ি নিবাসী উনি দান করে দিয়েছে 2000 টাকা আল্লাহ আয়া গেল আমার ভাই ফারুক ভাই যা আশা করে দান করছে মনের একটা আশা করে পূরণ করো সাতজন হয়েছে 8 নম্বর আপনি দেওয়ার মতো 8 নম্বর 2000 টাকা ওদের আমার মার জন্য দোয়া করেন আপনার জন্য দোয়া করেন আমি 2000 টাকা দান করব আসি অথবা বলো হুজুর বাবা মা বাপ যদি বাচ্চা থাকতো এক বছরে কি এক বস্তা চালের ভাত খেতো না খাইতো না একজন বলো হুজুর আগামী বছর মা ফিরে তামার উপর আমি এক বস্তা চাল কিনে দিই এক বস্তা চাল দিবেন আসেন নাকি আগামী বছর মা ফিরে বাইসা আব্বা যদি বাইসা থাকতো মা বাইসা থাকতো আপনি এই টাকা দিয়া আপনার মা বাপের যদি এক বস্তা চালের ভাত এক বছরে খাওয়াইতেন আপনি দুনিয়াতে এখানে মানুষের তাবারুকের ব্যবস্থা হইবে এক বস্তা চালের ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা এই উসিলায় এই সৎকায় আপনার মা বাবার কবরে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিবেন একজন বলে হুজুর আমি আগামী বছর এক বস্তা চাল দিব আমার মাল লেগে দোয়া করেন আব্বার লেগে দোয়া করেন আসেনি কেউ দেওয়ার মতো আরেক বস্তা এক বস্তা চাল দিব এক নাম্বার কে দিবে এক বস্তা চাল এমন আসেনি কেউ দেওয়ার মতো এক বস্তা চাল বেশি মনে হবে আচ্ছা 2000 যদি বেশি হয় বলে হুজুর আমরা 2000 ফাটতাম না আমরা 1000 করে কয়েকজন মানুষ দেনছে 2000 করে রয়ে গেছে যাও এতটুকু টাকা গেছে 1000 করে দেওয়ার মতো কয়েকজন ভাই জান আপনার নাম কি জহিরুল ইসলাম মজুমদার ইউনুস মজুমদার আল্লাহ আমার ভাই ইউনুস মজুমদার আবুল হাসান আল্লাহ আমার ভাই ইউনুস মজুমদার 1 নাম্বার দান করে দিছে 1000 টাকা আল্লাহ আমার ইউনুস ভাইকে কবুল করো এরপর আবু হাসান সাহেব উনি দান করছে আর 1000 টাকা ওনার ছেলের জন্য দোয়া সবার উনিও মাসুর মানুষ আল্লাহ আমার আবু হাসান সাহেব এবং ইউনুস ভাইকে কবুল করো বংশের কবর আযাব মাফ করো কামাই নদীর মধ্যে বরকত দাও হায়াত বরকত দান করো 3 নাম্বার 1000 দেওয়ার মতো আসেনি 1000 আগামী বছর এখন না আগামী বছর দিবেন বলো যে আমি আগামী বছর দান করে দিই আমার মার জন্য বাবার জন্য দোয়া করেন খাস করে সবার জন্য দোয়া করা হবে একজন মানুষ হাতটা বাড়ায় বলবেন তার জন্য খাস আমার নাম কি শাহাদান তালুকদার নি আল্লাহ কবুল কর শাহাদান তালুকদার সাহেব উনি দান করে দিলে 1000 টাকা আল্লাহ শাহাদান তালুকদারের মনে আশা পূরণ কর বংশের কবর আযাব মাফ কর কামায়েদের মধ্যে বরকত দান কর হায়াতের মধ্যে বরকত দান কর রব্বুল আলামিন আল্লাহ শাহাদান তালুকদার যা আশা করে দান করছে মনে নেক নেক আশা পূরণ কর এরপর আসেন নিয়ে 1000 দেওয়ার মতো আগামী বছর মা ফিরে 1000 দিবেন বাপ বিদেশ আছে তো আছে আবুল বসার সাহেব কুচি হাদি বাড়ি নিবাসী দান করছে 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আবুল বসার সাহেব কুচি হাদি বাড়ি নিবাসী ওই হারুন রশিদ সাহেব কি বাড়ি মুদুর বাড়ি আল্লাহ কবুল মঞ্জুর করো মোহাম্মদ হারুন রশিদ সাহেব মুদুর বাড়ি নিবাসী দান করে দিলে 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো হারুন সাহেব রশিদ সাহেবের দানের হাদিয়া সোনার মদিনা হোসা আমি জাকির মাস্টার 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো জাকির মাস্টার মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো নিবাসী গাজীবাড়ি নিবাসী মেহেদি দান করছে 1000 টাকা আল্লাহ মেহেদির মনে আশা পূরণ করো বংশের কবর আযাব মাফ করো কামারিদের মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তোমার যে বান্দারা দান করলে প্রত্যেকের দানটাকে কবুল করার পর আসি নিয়ে 1000 দেওয়ার মতো আগামী বছর 1000 টাকা আচ্ছা আপনার ছেলে বিদাস অথবা আপনার বাপ বিদাস যুবক ভাইরা কাজকর্ম করেন 1000 টাকা যদি মাসে 100 করে তোমার 12 মাসে 1200 টাকা দিল বলো যে আমি 1000 টাকা আগামী বছর দান আমার আম্মার লেগে আপনার লেগে দেওয়া নাই হোক নাম কি বাবা আব্দুল জব্বার সাহ ওমা গুরু আর বরবা দাদার পরে যদি বরবা বরবা গুরু বলে যেটা আল্লাহ কবুল করো যারা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব উনি দান করে দিছে 1000 মারহাবা কে ওনার ছেলে কে দিছে এটা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো
জনাব মোহাম্মদ আবুল হাসেম সাহেবের নামে ওনার ছেলেরা দান করছে 5,000 টাকা। আবুল হাসেম সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবরাজাত মাফ করো। আবুল হাসেম সাহেব যে আশা করে দান করছে ওনার ছেলেদেরকে তুমি কবরে মঞ্জুর করো, জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। এরপরে যদি দেখেন 500 বলে 1,000, ওদের আমি দান করিলাম, আমার লাগে দোয়া করেন, আমার আম্মার জন্য দোয়া করেন, আব্বার জন্য দোয়া করেন, দাদার জন্য দোয়া করা হবে আশ্রয় দেওয়ার মতো। মাইদের বাড়ি নিবাসী মমিনা নগদ 1,000 মহিলা নি মারহাবা বল্লা মানছে। এতক্ষণ মহিলারা কোন নাম আইল না, মাইদের বাড়ি নিবাসী মমিনা খাতুন উনি দান করছে 9,000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মমিনা ফরমানের আশা পূরণ করো, বংশের কবরে আযাব মাফ করো। আল্লাহ তোমার বান্দি যে আশা করে দান করছে মনের নেক নেক আশা পূরণ করো। রাব্বুল আলামিন মমিনা খাতুনের মনের নেক নেক আশা পূরণ করা, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। এরপরে আসে নি দেওয়ার মতার কয়েকজন 1,000 না ভালো হাস নারে তাকবীর আল্লাহু আকবার। কোন বাড়ির রাকিব? হাসবাড়ির রাকিবের বন্ধু মহল তারা দান করবে আগামী বছর 1 বস্তা তাবারুকের চাল 50 কেজি। জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, দানে জমি সাথে সম্মানে কবুল করো। আল্লাহ রাকিবের বন্ধু মহল যে আশা করে 1 বস্তা চাল দান করছে, আল্লাহ তাদের দানের হাতিয়ে সোনার মক্কা মদিনা পৌঁছায়। আল্লাহ রাকিবের বন্ধু মহল যারা আছে তাদের বংশের মানুষ যারা কবে তাদের কবরে জান্নাতি খানার ব্যবস্থা করে জোরে কর আল্লাহুম্মা আমিন। তারপরে আসেন 1 বস্তা চাল দিবেন, না বললে 1,000 টাকা দিবেন, না বললে 500 টাকা দিবেন আগামী বছর। হুজুর আমি 1,000 না পারি 500 আমি দান করবো, আসেনি কেউ বল। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সাধন পাটোয়ারি সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবরাজাত মাফ করো। আল্লাহ সাধন পাটোয়ারি সাহেব যে আশা করে দান করছে মনের নেক নেক আশা গুলা পূরণ করে ঘুরে করে আমি 21 নম্বর দা ও 25 নম্বর তাক মানে আর 4টা তাক আইতে বলে হুজুর একজন আছে যে আর 1 বস্তা চাল দিল, এ বছর কয় বস্তা লাগবে হুজুর চাল? এ বছর কয় বস্তা? 3 বস্তা কইছে মাত্র 1 বস্তা, আর আসি নি 1 বস্তা চালের ব্যবস্থা করে দিবেন, অথবা হুজুর আয়া কাহিতন ন আমরা 2 বার মিলে 1 বস্তা দিব এমন যদি থাকে, অথবা 2-3-4 বন্ধু মিলে 1 বস্তা চালের ব্যবস্থা করব এমন যদি কয়েকজন থাকে একটু কম বলো হুজুর, আমরা 1 বস্তা চালের ব্যবস্থা করে দিব। আজিজুর রহমান আগাগোড়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আমার ভাই হাবিবুর রহমান আল্লাহর বন্ধুর নাম, কত সুন্দর নাম, আল্লাহ কবুল মঞ্জুর করো আমার হাবিবুর রহমান ভাইয়ের মনের নেক নেক আশা পূরণ করো ধরে কোন আমি। হান্নান শেখ বড় বাড়ি নিবাসী দান করে দিছে 1,000 টাকা, আল্লাহ কবুল করো। হান্নান শেখ বড় বাড়ি নিবাসী যে আশা করে দান করছে বংশের কবর আজাব মাফ করা, কামাই রুজির মধ্যে বরকত দিও জোরে কোন আমিন। আর আসেনি, আর আসেনি 1 বস্তা চাউল দিব। ওষুধ ভাই আগামী বছর দিব 1,000 টাকা, ছেলের জন্য তো আছে নগদ দিতে 500 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো।
আল্লাহ কবুল করা মঞ্জুর করো। কোশেদ ভাইকে আশা করে ভাষ্য দান করছে, আল্লাহ কোশেদ ভাইকে কবুল করো। ফাতেমা বেগম শেখ বাড়ি আবেশ সাহ দ্বিতীয় তো জামিয়া ছাত্র দেখছেন, দাদা আবেশ সাহ জামিয়া ছাত্র উনি আগামী বছর উনি 1000 টাকা দিব মার হাবা কন। আমি তোহালে বলে এলাম ওনার প্রত্যেক কাজে 70 নেকির উপরে 700 নেকি পর্যন্ত সওয়াব, আবার কোন কোন জায়গায় লিখে আছে যে 90 নেকির উপরে 900 নেকির পরিমাণ সওয়াব। আল্লাহ যেন আমার ভাইজানকে কবুল করে পড়েন, আমি উপরে কোরআন মানুষ, আল্লাহ যেন ওনার দিনে আইলেমের মধ্যে বরকত দেন, আমিন। এরপরে বলো হুজুর কেমন আপনি? হ্যাঁ শেখ বাড়ির ফাতেমা বেগম দান করছে 500 টাকা। আচ্ছা মাহফিলের কালেকশন ঠিক আছে আলহামদুলিল্লাহ হইছে, এখানে বাচ্চারা মাদ্রাসায় পড়ালেখা করে দারুণ আর কম। আচ্ছা এই গাউসিয়া মাইকের মালিক মাইকলা ভাই উনি দান করছে 500, জোরে কোন মারহাবা। আল্লাহর মাইকে এই হাতিগম সাতপুর কসু আর আপনি মাইকলা দিতে থাক যে মাহফিলে এর 500 করে দান করে দাও, পরের বছরের প্রোগ্রামটা কনফার্ম করে দাও রহমদা। আল্লাহ কবুল করো, আমিন কর, আমিন। গাউসিয়া মাইক গাউসেবাকের নাজবতে আল্লাহ যেন কবুল করে, আল্লাহ গাউসিয়া মাইকে গাউসেবাকের বরকত দান করো, জোরে কর আমিন। এরপরে আর কয়েকজন মানুষ শুধু আমি চাইবো, এই মাদ্রাসার বাচ্চারা এই মাদ্রাসার ভিতরে পড়ালেখা করে তাদের জন্য আমি এখানে কয়েকজন মানুষ চাই, যদি পারেন এই মাদ্রাসার জন্য যে কোনো একটা কাজ আছে এই কাজটার পাবো আমি কয়েকজন মানুষ 2000 করে দিবেন এই মাদ্রাসার জন্য। তোলে বুড়ালেন এরা যত জীবন পড়ালেখা করবো এই মাদ্রাসার পড়ালেখা করার কারণে আপনাদের আমল নামে এটা দোয়া দিতে থাকবো। 2000 করে 5টা মানুষ যদি দাঁড়ান বলে হুজুর আমার আম্মা বলে যে দোয়া করেন এই মাদ্রাসার জন্য আমি 2000 টাকা দেবো, কে দিবে? একজন কন্ত মাদ্রাসার জন্য 2000 দেওয়ার মতো আছে নাকি? অথবা এই 1000 ইট কিনে দিবেন, না বললে 1 গাড়ি বালু কিনে দিবেন, অথবা 2 বস্তা সিমেন্ট কিনে দিবেন, এমন যদি থাকেন বলে হুজুর আমি মাদ্রাসার জন্য 2000 1000 2 বস্তা সিমেন্ট 1 বস্তা সিমেন্ট এমন দেওয়ার মতো আছে নাকি? এটা আছে না আপনারা এলাকার ভিতরে পয়সাওয়ালা কয়েকজন দেখে দেখে এটা ধরে নিলে পরে ভালো হবে, সবচেয়ে ভালো হবে এটা মাদ্রাসার জন্য। এমন আমি আমি একবারে একবার নর্মালি আমি একবার 10টা বস্তা সিমেন্ট তুলে দিই, আমরা 1 বস্তা সিমেন্ট একদম মাত্র 530 টাকা 530 টাকা 530 টাকা। 10 জন মানুষ ধন্য মায়ের ধন্য সন্তান, মাদ্রাসার তলে বলে এলাম ছাত্রদের সাক্ষী, একজন 1 নাম্বার। আমার নাম কি বড় ভাই? ইউনুস ভাই, ইউনুস মজুমদার 1 বস্তা 2 নাম্বার। এই 10 জন আমি বেশি কষ্ট করে চাওয়া লাগবে, আমি জানি 2 নাম্বার 3 নাম্বার কইলে নাম বলবো, 2 নাম্বার কে দিব ইউনুস ভাইয়ের মতো 1 বস্তা সিমেন্টের টাকা। আপনার নাম কি? সাফায়েত বুঝিয়া সাফ শাখায়াত শাখায়াত বুঝিয়া শাখাওয়াত শাখাওয়াত বুঝিয়ে উনি দিবে 1 বস্তা 3 নাম্বার। ইউসুফ ভাই কোন বাড়ি? মজুমদার বাড়ির ইউসুফ ভাই উনি 1 বস্তা সবই গুজুর 1000 টাকা নগদ, এখানকার শিক্ষক সবই গুজুর উনি দিছে 1000 নগদ, ধরে পান মার হাবা। 4 নাম্বার 4 বস্তা 1 বস্তা দিবেন 4 নাম্বার। নাম কি মুরব্বী? শাহাদান সাহেব কামটা হাদি বাড়ি উনি দিছে 1 বস্তা ওনার বাড়ির মাসুক ওনার বাড়ির মাসুক উনি 1 বস্তা মাসুদ একবারে রনি ভাই শেখবাড়ির রনি ভাই 1000 টাকা। এরপরে আর কেন যাচ্ছে ছয় নাম্বার আর 1 বস্তা ছিল এনে হলাম নাই কেউ বলে 1 বস্তা
হাবিবুর রহমান শেখ সাহেব পুনিজীবদি বস্তা হাবিবুর রহমান শেখ সাহেব পুনিজীব 2000 মার হাও আর নাই এক বস্তা ছিল দুর্গামাদার সাহেব আন্নান শেখ এক বস্তা ছিল এবার আসেন আপনি কি করেন কি রাস্তা বাবা আমরা এক বস্তা একটা তাক ভালো কিনে দিবি আমার মনে হয় পারবেন আচ্ছা দুই বস্তা সিমেন্ট লাগে ১১ ফেব্রুয়ারি ১১ তারিখ পাগলার বাড়ির মাহফিল দামটা শেখবাড়ি নোয়াবাড়ি উনি আমার ভাই চান দান করছে উনি দুই বস্তা সিমেন্ট জোরে পান মার হাবা আর আসেননি দেওয়ানের মতো আচ্ছা যদি পর হবেন অসুবিধা নাই এই মারে দিন সে মাত্র সিমেন্টটা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দিবেন যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ কয়জন হাত তোলেন আঙ্গুল তোলেন আল্লাহ কয়জন বলেন আল্লাহ কয়জন হাত নামান আমরা আমরা সবাই সবানে একদূর করি বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে হরফ লাগে ১৯টা কোন কয়টা এখানে যারা আছেন এক আল্লাহর মহব্বতে ১৯ জন মানুষ ১০০টা করে দিবেন নগদ ১০০ আছে কার কার কাছে সানছে ১০০ কার কার কাছে আছে এখানে যারা বসে রয়েছেন যুবক ভাইরা মুরব্বী ভাবে ১০০ মাদ্রাসার জন্য শর্টকাট আনবেন কখন শর্টকাট ১০০ মাদ্রাসার জন্য যার টাকাটা সে নিয়ে আসবে কত ১০০ মাদ্রাসার জন্য আরেকজন দিয়ে মাদ্রাসার জন্য ১০০ মাদ্রাসার জন্য এটা দারুল আরকান মাদ্রাসা এটার জন্য সবাই দোয়া করবে আমার আরেক ভাই দিচ্ছে ২০০ প্রধানমন্ত্রী ডায়লগের মাদ্রাসা লাগে বুঝি মানুষের কাছে কালেকশন করা লাগে এটা করলে তো বেশি আবু বকর সাল কি ২৫ কেজি না ১০ কেজি ২৫ কেজি আবু বকর ভাই এক বস্তা ২৫ কেজি চাউল আর আবু বকর ভাই আগামী বছর এক বস্তা চাউল ২৫ কেজি আর লার্কি যা লাগে সব দিবার লাগে না কোমল করে ধরে করে আমি তারা আনেন না টিকিন আর তো বাইরে যারা আছেন লাইন করেন সিরিয়াল করেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সিরিয়াল করো বাইরে যারা সালাতুল্লাহ আপনারা সিরিয়াল করে ফেলুন ইয়া রাসূল আল্লাহ ويا
হাবিব আল্লাহ নবীজি গো আপনি যে আল্লাহর নূর কিছু নাই আপনার সমতুল আপনি যে কাবার কাবা আশিকের গলা রমালাই আনাবি আউলাদে মুস্তাফা হযরতে আবদ শাহবাদানি আউলাদে মুস্তাফা হযরতে আবদ শাহ আলমাদানি ইমামে আহলে সুন্নত পেলা খো সালাম মুস্তফা সময় বজমে হেদায়ত সদকায়ে সালামি আজিজানা কি চাঁদ বেহদ সালাম মদিনে কি চাঁদ পরো সালাম বলাগল আল্লাহর নামের লগে নবীর নাম আছে নাম হইছে কয়টা দুইটা কয়টা নাম কয়টা দুইটা আঙ্গুল বিসমিল্লাহ করে সবাই খবরে ঢুকায় আল্লাহর রাস্তায় এক টাকা দুই টাকা দশ টাকা পাঁচ টাকা যে দা পারেন কিছু কিছু করে মাদ্রাসার জন্য দান করে দাও শাকিল মিডিয়া এক কথা অনলি ওয়াজ মিডিয়া এদান হচ্ছে একশো এরপরে তার একটু কষ্ট করে হাত দেন দশ টাকা পাঁচ টাকা এক টাকা দুই টাকা হইলো মাদ্রাসার জন্য যে যা পারেন কিছু দান করেন একটু তাড়াতাড়ি লোন আনবে সাইফুল গাজী উনি দান করছে দুই হাজার টাকা লাগে না সাইফুল গাজীরও কবুল করে আমি তাড়াতাড়ি করেন একটু তাড়াতাড়ি মাশাআল্লাহ মাদ্রাসার জন্য তাড়াতাড়ি করেন আর আমরা আপনার সমুদায় থাকে মোর মনে কঙ্গা আপনার সদায়
محمد
সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা রাসূল। ওনারা দোয়া করে দিবেন, যে কোনো একজন আপনারা দোয়া করে দিবেন, আমার লেগে দোয়া করবেন। আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার ছয়টা মাদ্রাসা চলমান, আল হুসাইনি ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা পাথুরিয়া পাড়া 17 নম্বর, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, এটাও সুজানাগর বক্সিয়াদরবার সংলগ্ন চাঁদপোলার উপরে একটা মাদ্রাসা, তারপর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিক্স মাদ্রাসা একাডেমিক শাখা, এটার একটা পুরুষ শাখা আবার মহিলা শাখা, ফাতেমা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা। আমার সবগুলো মাদ্রাসার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ যেন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবাইকে কবুল করে। আমিন আমিন। সবাই দোয়া করবেন। মাহফিল সংখ্যা থেকে এই পর্যন্ত ভালোভাবে হয়ে আবার একটা সময় আপনারা এদিকে দিয়ে ওইদিকে দিয়ে দফা দফি করলেন, আর শান্তি রইল না অশান্তি, কষ্ট করে আপনারা এখানে আসেন, এদিকে রাস্তাটার ভিতরে সব আসলে একটা সিরিয়াল করে ফেলে আমি দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে, রহমতুল লিল আলামিন খতমে রাসূল যা নে জাগা, আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে, মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ, দয়াল রে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশ রহমাতুল্লাহ আলাইহির 52তম উফাত বার্ষিকী উপলক্ষে আদিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এই কুলসি হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশ রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এই এলাকার আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান বাহেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা, আল্লাহ এই মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে, যার হাতটা তোমার কাছে মা লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই এলাকার ভাই বাবারা মা বোনেরা গো, মুনাজাত হইতেছে আল্লাহর দরবারে, আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও। আল্লাহ জানি না আজকের জান্নাতের বাগান মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা
নাই। আব্বা জান অন্ধকার কবরে, যাদের এমন আব্বা অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যেই বাবা রিক্সা চালায়া মাটি খাইটা মাথার গাম পায়া পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করা, সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা গান নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে এমন অনেক সন্তানের হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই, যেই মা দশ পাঁচ দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, যেই মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, যেই মা সন্তানের জন্য নিজের দস্তরে লাগব করছে, এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ অনেক এতিমের হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানায় দাও। আম্মা আব্বা সইলা গেছে হাল্লা যারার পালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া, মনিব দাদা দাদির বংশ নানা নানির বংশের যত মানুষ কবরে, আল্লাহ মাফ চাই তোমার দরবারে প্রত্যেকটা মানুষকে তুমি ক্ষমা করা দাও। আল্লাহ বিশেষ করে এই কুলসি হযরত মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ হাত বাড়ায়, অনেকে মাহফিলে গরু দান করছে, প্যান্ডেল দান করছে, চাল মশলা টাকা পয়সা দিয়া দান করছে, আল্লাহ মাদ্রাসায় দান করছে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর কইরা না। দয়াল রে রাব্বুল আলামিন অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগী নসিব করে দাও। অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো, প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো, প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ আল্লাহ প্রত্যেক কর্মকর্তা সহযোগীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন আল্লাহ আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো, সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আমার একজন পুলিশ সদস্য ভাই আব্দুল সালাম ভাই আসাই মহোদয়, উনি উল্লাপাড়া থানায় থাকেন, উনি ওনার মা বাবার জন্য দোয়া চাই সব সময়। আল্লাহ আমার সালাম ভাইয়ের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও, আমার হায়াতের মধ্যে বরকত দান করো, পুলিশ সদস্য মানুষ দেশের রক্ষক মানুষ আমার বাইরে তুমি কবুল মঞ্জুর করো। রাব্বুল আলামিন আল্লাহ এমন ভাবে আমাদের সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল বা অন্যতম মাহফিলের আখিরি মুনাজাত আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখো। পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আর আমরার মরণের আগে আখিরি জবানে মধুর কালামা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন 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 বসেন, সবাই বসে থাকেন।